করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। সোমবার বাঁকুড়া জেলা শাসক অরুণ প্রসাদ সাংবাদিকদের এ খবর জানিয়ে বলেন, আমাদের বাঁকুড়া জেলাতে আমরা করোনা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সবদিক থেকে প্রস্তুত আছি। আমাদের কোভিড হসপিটালটা রেডি আছে, আর ওইটা আমরা ওখানে সবদিক থেকে প্রস্তুত, আর আমাদের যে কিট আর পিপিই মাস্ক এগুলো আমাদের ভালো পরিমাণে আছে, সেই দিক থেকে আমাদের এখানে কোনো সমস্যা নেই। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা দুই রোগী রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে একজন পুরুলিয়া, অন্যজন বাঁকুড়ার বাসিন্দা। দুইজনকে ওই দিন রাতে বাঁকুড়া শহরের লক্ষ্যাতোড়া মহাশ্মশানে দাহ করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের তরফে জেলা শাসককে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা কন্ট্যাক্ট ট্রেসিং আছে সেটা জেলা প্রশাসন থেকে করা হয়েছে। ওখানে বাঁকুড়ার একজন বাসিন্দা ছিলেন আর একজন পুরুলিয়ার বাসিন্দা। আমরা পুরুলিয়া জেলা প্রশাসনকে সেই খবরটা দিয়ে দিলাম, আর আমাদের জন্য কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের যারা কন্ট্যাক্টে এসেছে তাদের সবাইকে কিন্তু আমরা কোয়ারেন্টাইনে দেব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা শাসক আরো বলেন, এই মুহূর্তে আমাদের জেলাতে 13 জন কোয়ারেন্টাইনে আছে, বিভিন্ন বিভিন্ন ব্লকের যে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে সেখানে, আর এটার বাহারে বেশ কয়েকজন হোম কোয়ারেন্টাইনেও আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।